আমিও পড়ি, আশা করি ভালোই আছো। ভার্সিটিতে আইসা ভালোই দিন কাটতাছে আমার। ভার্সিটি যে এত বড়, নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবা না। তয় ভার্সিটির এক একজন এক এক কিসিমের। এখানে সবাই খুব আনন্দ হাসি আড্ডায় দিন কাটায়, কিন্তু পড়াশোনাটা ঠিকঠাক মতনই করে। আব্বা, এক একটা সাবজেক্টের ক্লাসরুম আর এত বড় ডিপার্টমেন্ট দেখা মাথা ঘুরে যায়। এখানে মেলা ধরনের ভাজা পোড়া নাস্তা আর পিঠা পাওন যায়। এইখানে পিঠা পাওনের দোকানগুলোরে কি বলে জানো আব্বা? পিঠা চত্বর। তয় মায়ের হাতের পিঠার স্বাদ পাওন যায় না। ঘুরতে যাওয়ানোর কথা মনে আছে তোমার? নদীর পাড়ে গাছতলায় দেখা করতে যাইতাম আমরা। আমরা যখন নদীর পাড়ে দেখা করতে যাইতাম, প্রথম যেদিন তোমার হাত ধরছিলাম মনে আছে? পড়ি কেউ দেখিয়া পাইবার ভয়ে লজ্জায় তুমি দৌড়ে পালাইছিলা। আর এখানে ভার্সিটিতে কত পোলা মাইয়া যে হাত ধইরা সকলের সামনে হাইটা বেড়ায়, তা যদি দেখতা তাইলে মনে হয় লজ্জায় লাল হইয়া যাইতা। আব্বা, আমি একটা টিউশনই পাইছি, আমারে কষ্ট কইরা আর টাকা পাঠান লাগবো না। দেখো, আমি একদিন অনেক বড় অফিসার হমু, তখন আমাকে আর কোনো অভাব থাকবো না। আমরা যেদিন সাইকেলে চাপিয়া ঘুরতে গেছিলাম, কি খুশি না হয়েছিলা সেই দিন তুমি! তোমার সামনে নিয়ে অনেক দূর পর্যন্ত ঘুরছিলাম আমি। বড় একলা লাগে তোমা করে সার আব্বা। তয় হলে সব নতুন বন্ধুদের সাথে ভালোই দিন কাটে আমার। সবাই মিলামিশাই থাকে এখানে, যেন সবাই সবার কত আপন। আম্মার হাতের রান্নার কথা খুবই মনে পড়ে। এইখানে ক্যান্টিনে আম্মার হাতের স্বাদ আর পাই না আব্বা। জানো পড়ি, টিউশনির প্রথম মাসের টাকা পাইয়া তোমার লাইগা লাল চুড়ি, আলতা আর একখান টিপের পাতা কিনছি। এখনই তো বেশি কিছু দেওয়ানোর সাধ্য আমার নাই। তয় দেখো, ভার্সিটি শেষ করিয়া বড় চাকরি যখন করমু, তখন তোমারে অনেক কিছু কিনা দিমু। প্রথম মাসের টিউশনির টাকা দিয়ে আপনার জন্য একটা ঘড়ি কিনছি আব্বা। ঘড়িটা তো আপনার অনেক পুরান হইয়া গেছে। আগামী মাসের টিউশনির টাকাটা পাইলে আমার লাইগে একটা শাড়ি আর টুনির জন্য একটা লাল জামা কিনে বাড়ি যামু। বেশি দামি না হইলেও ভালো নিয়ে যামু আব্বা। আমারে অনেকদিন না দেখা নিশ্চয়ই তোমার মনটা ছটফট করিতেছে, তাই না পড়ি? আমারও তোমারে দেখতে তো মন চায়, কিন্তু কি করমু কও? এত কষ্ট কইরা ভার্সিটিতে চান্স পাইছি, ভালো কইরা পড়াশোনা কইরা বড় চাকরি পাওয়া লাগবো না? বাবা মায়ের স্বপ্ন পূরণ করা লাগবো না? আমারে দেখতে খুব মন চাইতেছে। আমার জন্য চিন্তা কইরেন না, আমারে আমার লাইগা দোয়া করতে কইয়েন, আর নিজের শরীরের যত্ন নিয়েন আব্বা। আগামী মাসে ছুটিতে আমি বাড়ি আসমু। ইতি আপনার আদরের সাজু। ইতি তোমার ভালোবাসার সাজু।